নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা নতুন তথ্য নিয়ে আপনার কাছে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি বিশ্বজিৎবাবুকে জানতে চাইব যে বিশ্বজিৎবাবু, আমার খুবই জানার আগ্রহ যে বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন হয়েছিল এবং এই কেদারের নাম কেদার কেন হয়েছিল, এটা অনেকদিন ধরে আমার আকাঙ্ক্ষা এটা জানা। তা আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। জয় রাধে, জয় রাধে। দেখুন, সত্যযুগে এই প্রশ্ন করেছিলেন কে? না, নারদ ঋষি নারায়ণকে এই প্রশ্ন করেছিলেন। বললেন কি, হে ভগবান, আপনি আমায় বলুন যে কেদারের নাম কেদারনাথ কেন হয়েছিল এবং বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন হয়েছিল। তো সেই সময় ভগবান নারায়ণ নারদ ঋষিকে যে কথাগুলি বলেছিলেন, আজ আমি সেটাই আপনাদের কাছে বলবো। দেখুন, সত্যযুগে সপ্তদ্বীপের অধিপতি ছিলেন কেদার বলে একজন রাজা ছিলেন। তো সেই মহারাজ কেদার ছিলেন খুব ধর্মপরায়ণ এবং তিনি প্রজাদের সন্তান তুল্য স্নেহ করতেন, তাদের খুব ভালোবাসতেন। তিনি করের বোঝা অনেক কম করেছিলেন প্রজাদের উপরে এবং তিনি ছিলেন জিতেন্দ্রিয়, সকল সময়ে মুনি ঋষিদের সেবা করতেন, দেবতাদের সেবা করতেন, খুব ধর্মপরায়ণ ছিলেন এবং তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সেই শত অশ্বমেধ যজ্ঞ করার ফলে সে ইন্দ্রপদ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তিনি সেই ইন্দ্রপদ ত্যাগ করেছিলেন। তো বুঝতেই পাচ্ছেন কেমন সে ত্যাগী রাজা ছিল। তো মহারাজ কেদার তিনি নিজের রাজ্য তার পুত্রীদের উপর ভার দিয়ে তিনি বনের মধ্যে চলে গেলেন এবং সেখানে তিনি বহুদিন ধরে তপস্যা করলেন, কঠিন থেকে কঠিনতর তিনি তপস্যা করলেন এবং তিনি যে সময় এই পাঞ্চভৌতিক শরীরকে ত্যাগ করলেন তিনি গোলোকে চলে গেলেন। তো সেটা হলো পুণ্যভূমি। তো সেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে একটা লিঙ্গ সেটাই হলো কেদারনাথ। সেই মহারাজ কেদারের নাম অনুসারে নাম হয় কেদারনাথ, কেননা ভগবান সকল সময় তার ভক্তকে নিজের থেকেও বড় করে, তাই সেটা হলো পুণ্যভূমি। সেখানে দীর্ঘদিন তিনি তপস্যা করেছিলেন তার ভক্ত, তাই তার নাম অনুসারে নাম হয় কেদারনাথ। তো এই মহারাজ কেদারের একটা কন্যা সন্তান ছিল, তার নাম ছিল বিন্দা। তো মহারাজ অনেক চেষ্টা করেছিলেন তার বিবাহ দেবার জন্য, কিন্তু মাতা বিন্দা দেবী বিবাহ করলেন না। তো এই মাতা বিন্দা দেবী কে ছিলেন জানেন? মাতা লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা। তো সেই সময় বিন্দা দেবী বললেন কি, হে পিতা, আমি আমার যোগ্য কোনো যুবককে দেখতে পাচ্ছি না যাকে আমি পতিরূপে বরণ করব। তো সেখান থেকে বিন্দা দেবী চলে গেলেন তপস্যার উদ্দেশ্যে গভীর বনে। সেখানে তিনি কঠিন থেকে কঠিনতর তিনি তপস্যা করলেন, এক সহস্র বছর তিনি তপস্যা করলেন, এক সহস্র বছর তপস্যা করলেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, হে দেবী, বলো আজ তোমার আমি কি অভিষ্ট পূরণ করব। সেই সময় মাতা বিন্দা দেবী বললেন কি, হে প্রভু, যদি বর আমাকে দিতে হয় তাহলে আমি আপনাকে পতিরূপে পেতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্তু। এবার ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বিন্দা দেবীর সঙ্গে বহুদিন লীলা করলেন, সেখানে তিনি আনন্দে বিহার করতে থাকলেন সেই বিন্দা দেবীর সঙ্গে। তিনি সেই যমুনার কাছে যেতেন বিন্দা দেবীকে সঙ্গে নিয়ে, সেখানে তিনি অনেক লীলা করেছিলেন। দেখুন, রাস তো অনেক পরে হয়েছিল, অনেক পরে রাস হয়েছিল, কিন্তু সেই রাসের আগে মাতা বিন্দা দেবীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রথমে লীলা করেছিলেন এবং যে সময় বিন্দা দেবী তার সেই পাঞ্চভৌতিক শরীরকে তিনি ত্যাগ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বালকের মতন রোদন করতে শুরু করলেন, কাঁদতে থাকলেন এবং সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, হে দেবী, আজ থেকে তোমার নাম অনুসারে এই বনের নাম হবে বৃন্দাবন, বৃন্দার বন। তো এই বৃন্দাবন হলো পুণ্যভূমি। সেখানে মাতা বিন্দা দেবী বহুদিন তপস্যা করেছিলেন এক সহস্র বছর, তাই সেই পুণ্যভূমিতেই ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, হে দেবী, আমি যে সময় দাপরে আমি আসবো, জন্মগ্রহণ করব, অবতার নেব, সেই সময়তে আমি কিন্তু এখানেই রাস করব, কেননা এটা হলো পুণ্যভূমি।
তো ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বাপর যুগে সেখানেই তিনি পরে রাস করেছিলেন। এবং একটা কথা হচ্ছে, অনেকে তো বৃন্দাবনে গেছেন, অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না, তাও আমি বলে দিচ্ছি, বৃন্দাবন যে সময় আপনারা যাবেন সেই নিদুবন থেকে কিন্তু মৃত্তিকা নিয়ে আসবেন মাটি, এবং নিজের গৃহের মধ্যে রাখবেন, দেখবেন সেই গৃহের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট কিছু থাকবে না। কেননা সেই বৃন্দাবনে আজও রাস হয়, সেটা হলো পুণ্যভূমি, এই বৃন্দাবন হলো গোলকের অংশ। তো যে সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের সঙ্গে এবং রাধারানীর সঙ্গে রাস করবেন বলে ঠিক করেছিলেন দ্বাপর যুগে, সেই সময় রাধারানী বলেছিলেন কি, হে প্রভু প্রথমে আমি সেখানে যেয়ে কি করব, আমি সেখানে যেয়ে কি করব, কেননা সেখানে তো সেই বৃন্দাবন নেই, সেই গিরি গোবর্ধন নেই। তো সেই সময় ভগবান রাধারানী আসার আগে তিনি সেই বৃন্দাবন তৈরি করেছিলেন, এবং সেই বৃন্দা দেবী সঙ্গে প্রথমে তিনি লীলা করেছিলেন সেই পূর্ণভূমিতে। তো সেই জন্যই নাম হয়েছিল বৃন্দাবন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ছোট ছোট জিনিস কিন্তু দেখুন মানে অনেক অজানা জিনিস, এগুলো শুনতে মনে হবে ছোট কিন্তু সত্যি আপনাদের ভালোই লাগবে। নমস্কার, আশা করছি আপনাদের আর বুঝতে অসুবিধা নেই যে বৃন্দাবন নাম কেন হয়েছিল এবং কেদারের নাম কেন হয়েছে, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, জয় রাধে, জয় রাধে।